নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে ঢাকার বাইরে মহানগরে কালো পতাকা মিছিল সহ সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়ে দলের নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। জেল জুলুম আর হামলা মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদের দমানো যাবে না বলেও মন্তব্য করেন তারা। জেলার সহকর্মীদের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে রাজশাহীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সহসভাপতি বরকতুল্লাহ বুলু। নগরের ভুবনমোহন পার্কে অনুষ্ঠিত সমাবেশে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী এশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বেলা 12টায় বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বর থেকে কালো পতাকা মিছিল বের করে বিএনপি। মিছিলটি সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার ও কাঠপট্টি সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় নেতারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি করেন। বিকাল 5:30টায় খুলনা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে পতাকা মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নগরীর রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা দ্রুত সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান। চট্টগ্রামে বিএনপির কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে তাদের বাকি জীবন জেলে কাটাতে হবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা মিছিল ও সমাবেশে অংশ নেন জয়নাল আবেদিন ফারুক। এ সময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে, তত্ত্বাবধায়ক বিল পাস না করবে, লুট করার টাকা ফিরিয়ে না আনবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। জেল জুলুম মামলা হামলা গুম করে বিএনপি নেতাকর্মীদের দমানো যাবে না। এছাড়াও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে কর্মসূচি পালন হয়েছে দেশের বিভিন্ন জেলায়। ইমরুল কায়েস, নিউজ ডেস্ক, দেশ টিভি।